বিশ্বের সবচেয়ে ধনী মানুষের নাম প্রতি বছরই আসে পত্রিকার পাতায়। তবে এবার প্রথমবারের মতো প্রকাশ হলো সবচেয়ে ধনী পরিবারের কথা। না, সেই পরিবার আমেরিকার বিল গেটস, ইলন মাস্ক বা জেফ বেজোসের না। পরিবারটি থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, আল নাহিয়ান পরিবার হিসেবে পরিচিত। তারা পেছনে ফেলে দিয়েছেন আমেরিকার ওয়ালমার্টের মালিক ওয়ালটন পরিবারকে। ব্লুমবার্গ প্রথমবারের মতো সেরা ধনী পরিবারগুলোর এই তালিকা প্রকাশ করেছে গত বছরের শেষ দিকে। তাতে দেখা যায় আল নাহিয়ান পরিবারের সম্পত্তির পরিমাণ $305 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভে যত বিদেশি মুদ্রা আছে এর 10 গুণ বেশি আছে এই একটি পরিবারের হাতেই। তারা আরব আমিরাতের শাসক পরিবার। 1971 সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে প্রেসিডেন্ট করেই গঠন হয় সংযুক্ত আরব আমিরাত। 2004 সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান হন দেশটির নতুন প্রধান। এই পরিবারের নতুন কর্তা আর শেখ মোহাম্মদ বিন জায়েদ 2022 সালে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হন। তারা সব মিলিয়ে 17 জন ভাই, 11 জন বোন। তার সন্তান সংখ্যা 9 জন, নাতি নাতনি আছে 18 জন। করোনা ভাইরাস মহামারীর পর থেকে পরিবারটির সম্পদের পরিমাণ বাড়ছে। এর কারণ তেল ও গ্যাসের দাম বৃদ্ধি। 4 বছরেই তাদের কোম্পানিগুলোর স্টক বেড়েছে প্রায় 70 গুণ। রূপকথাকেও হার মানাবে আল নাহিয়ান পরিবারের জীবনযাপন। তাদের যে রাজকীয় প্রাসাদ, সেটির মূল্যমান শুনলে ভিমড়ি খেতে পারেন। বাংলাদেশি মুদ্রায় এটির দাম এই মুহূর্তে 4000 কোটি টাকারও বেশি। তবে বাড়ি কেবল একটি নয়, আরব আমিরাতেই প্রাসাদ আছে একাধিক। এর মধ্যে আবুধাবির কাসর আল ওয়াতন প্রেসিডেন্সিয়াল প্যালেস্টির আয়তন 94 একর। বিশাল এই রাজপ্রাসাদ আয়তনে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের 3টার সমান। পেন্টাগনের আয়তন 29 একর। ফ্রান্সের রাজধানী প্যারিস ও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও আছে বিলাসবহুল সম্পত্তি। একসময় তাদেরকে বলা হতো লন্ডনের জমিদার। এর কারণ এই পরিবারেরই এক পূর্বপুরুষের নামে ইংল্যান্ডের অভিজাততম এলাকায় ছিল বিরাট জমি। ব্রিটিশ রাজ পরিবারের যত সম্পদ তার চেয়ে কোনো অংশে কম নয় দুবাইয়ের এই পরিবারটির। সেটি অবশ্য 9 বছর আগের কথা। এই এক দশকে সেই সম্পদ বেড়েছে আরও বেশি। এত অর্থবিত্ত যাদের, তাদের শখ আহ্লাদের শেষ থাকবে না, সেটি স্বাভাবিক। দুবাইয়ে তাদের প্রাসাদে ঐতিহাসিক শিল্পকর্মের অভাব নেই। এর মধ্যে 350,000 স্ফটিকে তৈরি ঝাড় লণ্ঠনটি চোখ ধাঁধিয়ে দেয়। পরিবারের সদস্যরা টিকিট কেটে বিমানে চলাচল করেন না। তাদের চলাচলের জন্য উড়োজাহাজ আছে 8টি। এর প্রতিটি খুবই আধুনিক। পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের আবার গাড়ি প্রীতি। তার গাড়ির সংখ্যা 700 বেশি। এর বেশিরভাগই বানানো হয়েছে একটি করেই। সেই বহরে আছে বিশ্বের বৃহত্তম এসইউভি, 5টি বুগাত্তি ভের, 1টি ল্যাম্বরগিনি রেভেন্টন, আরও আছে 1টি মার্সিডিস বেঞ্জ CLK GTR, 1টি ফেরারি 599XX এবং ম্যাকলারেন MC12। তাদের এত সম্পদের উৎস বাটির নিচের সম্পদ। আসলে বিশ্বের খনিজ তেলের ভান্ডারের 6% মালিক এই একটি পরিবার। বিশ্বের শক্তিশালী বহু সংস্থার শেয়ারেও মালিকানা রয়েছে তাদের। সেসব সংস্থা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মুনাফা যুক্ত হয় ভান্ডারে। নায়িকা রিহান্না যে প্রসাধনী ব্র্যান্ড ব্যবহার করে তারও মালিকানা আছে নাহিয়ান পরিবারের। বিশ্বের সবচেয়ে ধনীদের একজন এলন মাস্কের স্পেস এক্সেও মালিকানা আছে দুবাইয়ের পরিবারটির। পরিবারের প্রধান বিনিয়োগ সংস্থার দেখাশোনা করেন আমিরাতের প্রেসিডেন্টের ভাই তাহনাউন বিন জায়েদ। গত 5 বছরে তিনি তাদের বিনিয়োগের বাজারমূল্য বাড়াতে পেরেছেন প্রায় 280 গুণ। বর্তমানে সংস্থাটির বাজারমূল্য $235 বিলিয়ন। তাদের আছে কৃষি, জ্বালানি, বিদ্যুৎ, বিনোদন এবং সমুদ্র সংক্রান্ত বহু ব্যবসা। কর্মীর সংখ্যা 100,000। বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকও পরিবারটি। 2008 সালে বাংলাদেশি মুদ্রার মানে 2,122 কোটি টাকায় কিনে নেয় গ্রেট ব্রিটেনের ক্লাবটিকে। বিশ্বের আরও একাধিক নামী দামি ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে এই পরিবারেরই নামে।